হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে মিরপুর রোডে এখন পুরো রাস্তা জুড়ে পানি আর পানি, যেখানে বাসগুলো চলতে পারছে না এবং ফুটপাথ দিয়ে যে রিক্সা অন্য কিছু চলবে সে অবস্থাও নাই। ফুটপাতে অনেক পানি, বাসগুলো এখন আসবে এবং ঢেউটা দেখবেন যে কী পরিমাণ ফুটপাতের উপর ঢেউ উঠে। দেখুন যে অলরেডি হচ্ছে ফুটপাতের রাস্তার উপর পানি উঠে গেছে এবং এই দোকান দিয়ে পানি ঢোকার মতো অবস্থা। হ্যাঁ, নৌকা লাগবে এখন, ফুল নৌকা ছাড়া উপায় নাই। এখান থেকে 1 ঘন্টা না 2 ঘন্টা না 3 ঘন্টায় হয়তো 10 নম্বর থেকে আপনি এখন ফার্ম গেট পর্যন্ত পৌঁছানোই দুষ্কর হয়ে যাচ্ছে। দেখুন, ফুটপাথ দিয়ে একটা রিক্সা নিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু রিক্সার আর যাইতে পারলো না। চাষা নেমে গিয়ে দেখতে চাচ্ছে যে এখানে পানি কতটা আছে। দেখছেন, চাষা ডুবে গেছে অলরেডি। দেখুন যে ঢেউটা দেখবেন এখন। দেখুন, মোটর সাইকেল নিয়ে ধ্যানের মধ্যে উঠে পড়ছে। দেখুন যে কি স্রোত, আপনারা কক্সবাজারে যাওয়া লাগবে না, মিরপুরে চলে আসতে পারেন। লাস্ট আমার বাসার সামনে দেখেন যে এত পানি, পুরো বাড়িটা দেখাই। বাসার গলিতে যদি এমন পানি হয় তাহলে বুঝতে পারছেন মেন রোডে কতটা পানি। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা করলাম। এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব বাটন আছে এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।